চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্যকে দুঃখজনক বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে একথা বলেন তিনি। একই সঙ্গে গণতন্ত্র ও চেয়ারপার্সনের মুক্তিকে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। ৪৩ বছর আগে এই দিনে জিয়াউর রহমানের হাতে জন্ম নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানালো বিএনপি। দলের মহাসচিবের নেতৃত্বে মাত্র ৩০ জনের মতো নেতাকর্মী এই আয়োজনে অংশ নেন। বিএনপি মহাসচিবের কাছে তাই প্রশ্ন ছিল, এই আয়োজন এত নিষ্প্রাণ কেন? ৩০ জনের বেশি আসা যাবে না বলে তারা জানিয়ে দিয়েছে সকলকে, এবং এখানে এখন অলরেডি এটা নাকি আর তাদের কন্ট্রোলের মধ্যে নেই, এটা কি আরও বড় নিরাপত্তার আন্দোলনে চলে গেছে, এইভাবে তারা সম্পূর্ণ বাধা সৃষ্টি করছে, সেটা আমি প্রথমেই বলেছি যে এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। জিয়ার লাশ নিয়ে সমালোচনাকারীদেরও জবাব দেন তিনি। নিকৃষ্ট রুচিতে বাদে এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরত্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের আপোষী নেত্রী, দেশনেত্রী এবং খাদেজিয়াকে মুক্ত করা। আর শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে নেতাকর্মীরাও বাধা দেওয়ার অভিযোগ করেছেন। মাজারে আসতে আমাদের নেতাকর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে, অনেককে ফেরত পাঠানো হয়েছে, তারপরেও কিছু নেতাকর্মী বিভিন্নভাবে মাজারে এসেছেন। জনগণকে সাথে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমরা রাজনৈতিকভাবে গেলাম মোকাবেলা করব। তবে বিএনপি নেতাকর্মীদের এই অভিযোগ নাকচ করে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আপনারা সবাই এখানে উপস্থিত ছিলেন, তারা যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু বাধাহীনভাবে তারা তাদের কর্মসূচি পালন করতে পেরেছেন। সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা আছে আপনারা জানেন, এই চারদিকে কিছু বিধিনিষেধের বিষয় আছে, সেটাও তারা মেনেও সম্ভবত তারা তাদের প্রোগ্রামটি সম্পন্ন করেছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।